الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين بسم الله الرحمن الرحيم والذين اتخذوا مسجدا زرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي ذبالا والأمانة مغنما والزكاة مغرما تعلم لغير الدين آثر رجل امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد. وعن ابن عمر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم سبعة يدلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشاء في عبادة الله ورجل قلبه معلق بالمساجد. بسم الله الرحمن الرحيم. وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. ইসলামে ইসলামে সৌদানি আসছে ধারাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ইসলামের সৌদা নিয়ে আসছে ধারাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান রমজানের তিরিশ রোজা মাপ হবে তোর গুনার বোঝা রমজানের তিরিশ রোজা মাপ হবে তোর গুনার বোঝা মাসুম শিশুর মত আল্লাহ জীবন তোমায় করবে দান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ইসলামের সৌদা নিয়ে আসছে ধারাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যায় এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার হাজার মাসের সেরা সেরাত ঘুচায় পাপীর দুঃখ ভার এই রাতের উপাসনা আল্লাহর প্রিয় নজরানা
এই রাতে নাজিল হলো নবীর উপর পাক কুরআন। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হাই আল্লাহর দিদার রোজে হুজুরের প্রান্তরে। রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হাই খোদার দিদার রোজে হুজুরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে রোজ হাসরে কান্দে সে দিন পাবে না কো আল্লাহর দান। ভোরে রাগে নিয়ত বন্ধ ভুল করো মুসলমান। ইসলামের সাবানিয়ে আসছে ধারাই রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। বেহেস্তে দি আট দরজা, বেহেস্তে দি আট দরজা, রায়ান্নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো মুসলমান। ইসলামের সৌগানিয়ে আসছে ধারায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। সম্মানীয় সভাপতি, উপস্থিত আকাশে তারকা সদৃশ আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্য আলী মুমিনা মা ও বোনেরা, প্রশংসা তো আল্লাহ, গুণগান আল্লাহ, গণকীর্তন আল্লাহ, তিনি প্রশংসার দাবি রাখেন যিনি আমাদের মাবুদ। যে মহান মুনি আজকে একটা মসজিদ কেন্দ্রিক গোপালপুর জামে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে আমাদেরকে হাজির করেছেন, এর জন্য সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, একটা নিলাম এটা রাখতে হয় রাস্তায় পুলিশে দেখাতে হবে। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের তিনটি আয়াত করেছি এবং হাদিসে নববী থেকে তিনটি হাদিস পেশ করেছি। এগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে একদম হালকা টাইমে কয়েকটি কথা বলে সমাপ্ত দিব ইনশাআল্লাহ। আমার তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বক্তব্যের প্রারম্ভে আমি তিনটি কথা আপনাদেরকে বলব যেটা আমার প্রতিদিনের কথা। যারা দাঁড়িয়ে আছে এদেরকে নিয়ে আমার অনেক অনেক চিন্তা হয়, যারা দাঁড়িয়ে থাকে কেন? একটা সমাজে আসবে তো বুঝে নেবে এই সমাজে বসতে হয়, আমিও বসে যাব, আমিও সুন্দর হয়ে যাব। ইসলাম সুন্দর, ইসলামের প্রত্যেকটি কানুন ভালো, বসার ব্যাপারেও কোরআন মুখ খুলেছে, অথচ এই হতভাগা মুসলমানদেরকে বসাতে গিয়ে আমার মনে হয় মুসলিম কোনো মজলিসে কমিউনিটি সেন্টারে ভলেন্টিয়ারের দরকার হয় না, কারণ ও তো জানে যে আমাকে ইসলামী সভাতে গেলে বসতে হবে। এই লোকগুলো যে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে, বাড়িতে বলে এসছে আমি চললাম, কসম করছি দাঁড়িয়ে থাকবো বসবো, এই দায়িত্ব নিয়ে যে বাড়ি থেকে এসেছে চারটিখানি ব্যাপার, এত বসার সুযোগ থাকতো এরা বসবে না। আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর গোলাম রসুলের উম্মত, হে আমার ভাই হে আমার বন্ধু, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আপনাদেরকে একটা কোরআনের আয়াত বলছি আর আমলটা দেখতে চাইব। আল্লাহ কোরআনে বলছেন তাফাসাহু ফিল মাজালিস ফাসাহিয়াসাল্লাহু লাকুম, সামনের জায়গা গ্রহণ করে পেছনে কুসুস্থতা ছেড়ে দিলে তোমার দুনিয়া আখেরাতে আমি ইজ্জত বাড়াবো। এটা আল্লাহর কথা বললাম। আপনাদের যাদের আমল করার ইচ্ছা আছে দেখি তো কে মুসলমান, কোরআনকে আমল করে নি। মাত্র দুজন হলো, উঠেন সবাই নিজে নিজে জায়গা ছাড়ে, একটু করে আগে আসে। আর ওখানে যতগুলি চেয়ারে বসে আছেন আল্লাহর ওয়াস্তে বলছে এই চেয়ারের কাছে চলে আসেন, এতগুলো ক্যাশিয়ার লাগবে না, 25 কোটি টাকা ভেঙে দিচ্ছে একটা ক্যাশিয়ার। এদেরকে যদি স্টেট ব্যাংকে চাকরি দেওয়া হয় যে কি অবস্থা হবে সে ব্যাংকের বুঝতে পারে, ওই দিকে বসতে দিব না এই দিকে, আপনার নিচে লোক বসে আছে আরাম আছে, এটা সিস্টেম কটা ক্যাশিয়ার লাগে। ওখানে অতগুলো থাকার দরকার নেই, দুজন আছেন, বেশি থাকলেই আবার কথা বলবেন, আসেন জলসা শুনেন। সকালবেলায় বোধহয় সেক্রেটারিকে বলবেন আমি জলসাই শুনতে পাইনি, খালি ব্যস্ত ছিলাম আর কোনো কাজই নেই, আমাদের ভুলার টাকা হবে না, চারখানা ক্যাশিয়ার বসে বসে মাশাআল্লাহ। এদিকে কটা ক্যাশিয়ার আছে, এই তিনটে ক্যাশিয়ার এদিকে সরান, এদিকে আছেন ওগুলোকে এই চেয়ার কাছে দেখ, সুবহান আল্লাহ। হ্যাঁ বিয়ের খোঁজ নেই দুবাই আর চেয়ার গুলো এখানে দাঁড়ো বাবু, এই শোনা চেয়ার গুলো এখানে দাঁড়ো মাশাআল্লাহ। সকালে একবার বলি আলহামদুলিল্লাহ, একটু পাওয়ারকে বাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। রেগে আছেন নাকি? আমি নাই রেগে আছি, আপনাদের আগে একটু দরকার জি ভাই। যার রাগ নেই সে বেটা ছেলে না, যার রাগ নেই সে জিহাদ করতে পারবে না। আমি আপনাদের সামনে খুব ছোট ভূমিকা তুলে ধরছি, পৃথিবীতে অনেক গ্রাম অনেক নাম, নামগুলো কে রেখেছিল? পৃথিবীতে অনেক গাছ, গাছগুলো আলাদা আলাদা নাম, নামগুলো কে রেখেছিল? পৃথিবীর বহু বস্তু আছে যেগুলোর নাম আমরা বলে ডাকি কিন্তু সেগুলো নাম কে রেখেছিল ইতিহাস আমাদের কারো কাছে জানা নাই। তো রব্বুল আলামিন ইলমের মালিক, এটাই খালি জেনে রাখেন। আজকে পৃথিবীতে মানব সংখ্যার গণনা করতে হবে না, 750-800 কোটি মানুষ পৃথিবীতে বাস করছে, এটা গুনতে হবে না, ঘর কতগুলো আছে গুনতে হবে। ঘর আপনার গ্রামে ঘর কয়টা, আমার গ্রামে ঘর কয়টা, আবার এই ঘরের আবার আলাদা নাম আছে, একটা ঘরের নাম স্কুল, একটা ঘরের নাম কলেজ, একটা ঘরের নাম হসপিটাল, একটা ঘরের নাম স্টেশন, একটা ঘরের নাম বেডরুম ডাইনিং রুম, এগুলো আবার কে রেখেছিল? কত ঘর কত নাম, এইভাবে আবার সম্পর্কে ঘরের নাম হয়,
শ্বশুর বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, শালার বাড়ি, বিয়াই বাড়ি, বাড়ির নাম আবার আত্মীয়তার সঙ্গে জুড়ে যায়। তো পৃথিবীতে প্রথম যিনি মানুষ এসেছিলেন তিনি আদম, প্রথম যিনি জিন এসেছিলেন, জিনেদের ভিতরে সাতখানা নবী ছিল, তারা ধ্বংস হয়ে গেছে, তাদেরকে মার্ডার করা হয়েছে, জিনেরা এত খরচা নিজের নবীকে নিজে মার্ডার করেছে। আপনারা জানেন মানুষের ভিতরে নবীকে মার্ডার করা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে, কোরআনে আছে। তো তারা সাতখানা নবী তাদের গুজরে গেছে। তো তারপরও জিনেদের প্রথম জিনের নাম হচ্ছে আজাজিল। তেমনি পৃথিবীতে প্রথম এসছে পুরুষ, তার নাম আদম। পৃথিবীতে প্রথম এসছে রাত, তারপরে দিন। প্রথম এসছে পৃথিবীতে পানি, তারপরে আগুন। এইভাবে আজকের পৃথিবীতে যদি গৃহশুমারিতে নামা যায়, কতগুলি ঘর আছে, অট্টালিকা, টাওয়ার, বুর্জ খলিফা, বড় বড় আকাশচুম্বী টাওয়ার তৈরি করছে মানুষ, তো অনেক ঘর হবে। আমি আর গুনতি বলতে পারছি না, যে শেষকালে বলছি অনেক ঘর। এই ঘরগুলোর ভিতরে প্রথম ঘর কা, কোনটা? প্রথম ঘর হচ্ছে হারাম, কাবা শরীফ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদা লিল আলামিন। তো এই কাবা শরীফ যে প্রথম ঘর, এটা ভিতটা কখন রাখা হয়েছে, তারিখটা কি? দুই রকম মতান্তর তারিখ আছে, রাহিকুল মাকতুমটা দেখবেন, আর একটা বই আছে ওই লেখকেরই, শফিউর রহমান মোরাকপুরি, সে বইটার নাম হচ্ছে সচিত্রে মক্কার ইতিহাস, সচিত্রে মদিনার ইতিহাস। এই দুটি বই আমি মক্কা থেকে এনেছি, আমার বাসায় আছে, ইন্ডিয়াতে পাওয়া যায় নাই বললে চলে, তবে বাংলাদেশে নকল ছেলেছে। তো সেখানে দিয়েছে কাবার দুইটা ইতিহাস এসছে, একটা হচ্ছে আদম আলাইহিসসালাম যেদিন জন্ম নেয় তার 2500 বছর পূর্বে কাবার ভিত দেওয়া হয়েছে, আর একটা ইতিহাস বলছে না যেদিন আদমের জন্ম সেদিনই কাবার বানানো। কাকে দিয়ে দিয়েছিলেন আল্লাহ? ফেরিস্তাদেরকে দিয়ে। তিনি প্ল্যান দিয়েছিলেন, ইস্টিমেট দিয়েছিলেন কোন জায়গায় হবে, ফেরিস্তারা সেই জায়গায় ঘর বানিয়েছিলেন। সেই ঘরটা কেমন ছিল? সামান্য বালু কাঠ খোট্টা দিয়ে একটু উঁচা করে দিয়েছিল ফেরেস্তারা, এটাই হলো কাবা। কাবা শব্দের অর্থ হলো গুড়হালি, কাবা মানে গুড়হালি, গুড়হালি। আমাদের পায়ের নিচে একটা হাড় আছে উঁচু, ডান দিকে বাঁ দিকে দু, সেটুকু আমরা কি বলি গুড়হালি। কাবা মানে হচ্ছে গুড়হালি। কোরআনে আছে, ফাকসিলু উজু হাকুম ওয়াই দিয়াকুম ইলাল মারাফিকি অমসাও বিরৌসিকুম ও আরজুলকুম ইলাল কাবাইন, তোমাদের দুই গুড়হালি পর্যন্ত তোমরা উজু করার সময় ধো। তো কাবা মানে কোহালি। তো কাণ্ড কোহালি বলা হলো কেন? ওই জায়গাটা সেই জামানায় ছিল চারিদিকে পাহাড় লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝে ওখানটা একটা গোহালির মতো করে দেওয়া হয়েছিল, তাই কাবা। আর ওটার বর্তমানে নাম হারাম শরীফ, কাবাও বলে হারাম শরীফ। তে হলো কাবার ইতিহাস। এখন আমি এটাকে এই পর্যন্ত রেখে দিলাম, আল্লাহর প্রথম ঘর হচ্ছে, পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর কাবা। আর আল্লাহ আবার বলছেন উদিয়ালি নাস, আমি মানুষের জন্য তৈরি করেছি ঘর, আমার তৈরি করেছি মানুষের জন্য। কেন? আমি তো তাদেরকে পৃথিবীতে দেখা দেব না, তারা তো আমাকে ডাকবে, তার একটা নিশানা হতে হবে কোন দিকে ডাকবে। এই জন্য কেবলাটাকে সারা বিশ্বের নিশানা বানিয়েছেন। ওর জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে কাবা, তুই একটা পাথরের ঘর বই, অন্য কিছু নস, তোর কোনো ক্ষমতা নাই, তোর কোনো ক্ষমতা নাই, তোর কোনো বিশাল যে তুই শক্তির মালিক তা নস, বরং তোকে সাজদা করি না, তোকে সাজদা করি না, সাজদা করি তোর রব, তোর মালিক, এই ঘরের মালিক। তিনি বড় আকিদার মানুষ ছিলেন। তো এখন পৃথিবীতে প্রথম মসজিদ কোনটা? মসজিদ নামে ভিত হয়েছে, এই নিয়ে বিভিন্ন মতান্তর চলে গেছে। আমি আপনাদের সামনে আজকের বক্তব্যের বিষয় রেখেছি মসজিদ, এবং আপনাদের খুবই ভালো লাগবে, এখানে তথ্যবহুল অনেক কথা আছে। মসজিদ খারাপ জায়গা না ভালো জায়গা? ভালো জায়গা, মাশাআল্লাহ।
সবাই বলতে পারেনি, এখানে কটা লোক বলেছে, যারা দূরে আছে তারা ভাবছে যে যারা সামনে বসেছে ওরাই বলবে, এটা দায়িত্ব দিয়ে সবাই আমরা বলি মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা, মাশাআল্লাহ। কিন্তু মসজিদে বসে থাকলে নেকি হয়? ছোট্ট একটা কথা বলছি, এটা হাদিস নয়, এটা কোরআন নয়, এটা তফসির নয়, এটা ইতিহাস নয়, এটা ব্রেন। আপনার ব্রেনটা আমার ব্রেনের সঙ্গে জয়েন্ট হতেও পারে না পারে। সেটা হচ্ছে, একটা লোক টোটো থেকে নামলো, ব্যাগ নিয়ে ডাক্তারের ঘরে ঢুকলো, ডাক্তারের মেহমান, মাস্টারের ঘরে ঢুকলো, মাস্টারের মেহমান, খালার ঘরে ঢুকলো, খালার মেহমান, হাজি সাহেবের ঘরে ঢুকলে হাজি সাহেবের মেহমান, আর যদি আপনার কিনা মাওলানা সাহেবের বাসাতে ঢুকে তো মাওলানার মেহমান, আর যদি সে মসজিদে ঢুকে আল্লাহর ঘরে কার মেহমান? তাহলে মসজিদে যারা ঢুকে তারা কার মেহমান হয়? মেহমানের দাম বেশি না মেজমানের দাম বেশি? এই ক্ষেত্রে মেজমানেরই দাম বেশি, কিন্তু মেজমানের দায়িত্ব পড়ে যাবে মেহমানের সম্মান করা। আচ্ছা, আপনার আমার বাড়িতে যদি মেহমান আসে, বাড়ির গৃহকাজে আমরা ব্যস্ত, গরু ছাগলকে খেতে দিচ্ছি, হাট বাজার করছি, চলছি ফিরছি, মেহমান বাড়িতে আসলে কে কে দুঃখিত হন, হাত তোলেন, কষ্ট পান কে কে? সেই হাদিসের মধ্যে আছে, কারো যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি ইমান থাকে সে যেন মেহমানের ইজ্জত করে। আজ আমি আপনাদের মেহমান, আমি যতই ধৃষ্টতা করি আপনারা আমার ইজ্জত করবেন, এটাই তো নিয়ম। তো মেহমানের ইজ্জত করে, তো সহি হাদিসের মধ্যে আছে, তাহলে আল্লাহ তো নিজে করবেন। এবার বলি, আল্লাহর একটা দৃষ্টি, আল্লাহর প্রতিটি দৃষ্টি রহমতের দৃষ্টি। আল্লাহর দৃষ্টিটা আপনার আমার মতো চামড়া চোখের দৃষ্টি নাই, আল্লাহর দৃষ্টি যার দিকে পড়বে আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করেন, আল্লাহর দৃষ্টিটা রহমতের দৃষ্টি। এখন যদি কেউ আপনার ঘরে মেহমান আছে, আপনি ঘুরবেন ফিরবেন আর তার দিকে তাকাবেন, আমার মেহমান, আমার মেহমান, আমার মেহমান, তেমনি আল্লাহর ঘরে যে থাকবে তো প্রতিটি নজর আল্লাহর তার উপরে পড়বে, প্রতিটি রহমতের দৃষ্টি করবে। আপনার কোনো কাজ নেই, আপনি ইবাদত করেননি, আপনি উজুও করেননি, খালি পাক আছেন মসজিদে যে চুপ করে বসে আছেন, আর যতক্ষণ বসে আছেন যদি আপনি ইবাদত করেন, তেলাওয়াত করেন, জিকির করেন, নামাজ পড়েন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, তাহলে তো বোনাসই বোনাস চলবে। কিন্তু শুধু চুপ করে যদি এই ঘরটাতে বসে থাকা যায় তো আল্লাহ খালি বারবার দৃষ্টি করবে, আমার ঘরে আমার কুটুম এসছে, আমার ঘরে আমার কুটুম এসছে, আর যতবার আল্লাহ নজর পড়বে তত গুনাহ মাফ হবে। গুনাহ মাফ হওয়ার জন্য পঞ্চায়েতে যাওয়ার দরকার নেই, খালি মসজিদে চুপ বসে দাঁড়িয়ে। ঘরটার দাম কত? ঘরটার দাম কত? জি, এই ঘরটার দাম আরেকবার শেষ দিকে বলবো। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরছি, মসজিদ যত ভালো তত খারাপ। খারাপ কেন? খারাপ কেন? আছে খারাপ, কঠিন খারাপের কথা বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুম ফীহি আবাদা, লা উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। এবার ঝামেলা লেগে যাবে আপনাদের সঙ্গে আমার, কিন্তু খানিকক্ষণ ধৈর্য ধরতে হবে। লা উসিসা লা তাকুম ফীহি আবাদা, লা উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। পৃথিবীর দামি মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন, মসজিদে যাবেন, মসজিদে গিয়ে সলাত আদায় করবেন, অন্য কোন উদ্দেশ্য নয়। এমন সময় জিব্রাইল আমিন এসে নবীজির সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, লা তাকুন ফীহি আবাদা, নবী হে খবরদার আপনি মসজিদে পা দেবেন না, কোনদিন ওই মসজিদে গিয়ে পা দেবেন না, মসজিদটা এত নোংরা জায়গা হয়ে গেছে, ওই মসজিদটা এত খারাপ, আপনি
আপনার মতো নবী ওই মসজিদে পা দেবে এটা আমার আল্লাহ মেনে নিতে পারছেন না। এর জন্য আল্লাহ আমাকে বললেন, জিব্রাইল রে তুমি যাও আমার নবীকে গিয়ে আটকে দাও, সে যেন মসজিদে পা না দেয়। তো এই কথাটা শুনে তো বেনামাজিরা খুশি হয়ে গেল, বলছে ওই লাগি তো আমরা যাই না। ঠিকই বলছে মুরবিশা, যত মুরগি আছে খালি মানে মসজিদ চ মসজিদ চ নামাজ পড়। এতদিনে একটা বক্তা পেয়েছি, আমারও আমার দিন বেড়ে গেল একটা, আবার নতুন দিন পাবো। জি ভাই, মসজিদ থেকে আটকিয়ে দেওয়া হয়েছে, এরকম অনেক হাদিস আছে যেগুলো শুনলে আপনাকে আশ্চর্য লাগবে, কোরআনও আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে মসজিদ থেকে আটকিয়ে দিলেন, আটকিয়ে দিলেন, আর এটাই বললেন জিব্রাইল তুমি ওকে আটকাও, সে যেন মসজিদে গিয়ে পা না দেয়। সূরা তোবার 108 নম্বর আয়াত বলছে আমি আর কি। মা বোনদেরকে একটা মজার জিনিস শুনিয়ে দিই, বিশ্ব নবীর বিবি একমাত্র বিবি ছিলেন খাদিজা, তিনি কোন সতীনের মুখ দেখেননি। খাদিজা মরার পর নবীজি অন্য বিবাহগুলি করেছিলেন, ওই বিবিটা রসুলের কত মহব্বতের ছিলেন, মরার আগে পর্যন্ত বিশ্ব নবী খাদিজাকে কোনদিন ভুলতে পারেননি। শুধু এই পর্যন্ত শেষ নয়, নবীজি চারটি মেয়ে খাদিজার পেট থেকে পেয়েছে, উম্মে কুলসুম, জাইনাব, ফাতিমা, রোকেয়া। এই যে এই খাদিজা কত দামি, প্রতিদিনের কার হীরার খাবার যিনি পৌঁছেছিলেন তিনি খাদিজা। একদিন খাদিজা নাস্তা নিয়ে যাচ্ছেন, পানি নিয়ে যাচ্ছেন, আর জিব্রাইল আমিন কি পাহাড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বিবিকে আমি রাস্তায় আসতে দেখলাম, আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। অতএব আপনি আপনার বিবিকে বলে দিয়েন, তাকে আল্লাহ সালাম দিয়েছেন মানে শান্তি বর্ষণ করেছেন, আমি জিব্রাইলও তাকে সালাম দিচ্ছি, খবরটা দিয়ে দিয়েন। মেয়েটি কত দামি, তিনি সর্বস্ব নবীজিকে দান করেছিলেন। খাদিজা ছিলেন একজন বড় সম্ভ্রান্ত ঘরের ফ্যামিলির মেয়ে, কোটিপতি ঘরের মেয়ে, সর্বস্ব নবীজিকে দান করে দিয়েছিলেন, ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। এই রকম একটা মেয়ে যার জন্য বিশ্ব নবী জান্নাতের ফয়সালা দিয়েছেন, এই রকম একটা মেয়ে, এত দামি মেয়ে তিনি কোন সতীনের মুখ দেখলেন না। ইসলামে নবীজিকে যুবক অবস্থায় অনেকগুলি সাহায্য করেছেন, বুদ্ধিতে, মেধাতে, চালাকে, শিক্ষাতে, সব দিক থেকে নবীজিকে তিনি আগিয়ে নিয়ে গেছেন। কিন্তু এত দামি মেয়ে হওয়া সত্ত্বেও জীবনে পাঁচ ওয়াক্তের নামাজ কোনোদিন পড়েনি। ভেজাল লেগে গেল, নবীর বিবি নামাজ পড়েনি, তাহলে বা ভিতরকার মেয়ে কটা আজ নামাজ ছেড়ে দিলে? আজি রসুলের বিবি নামাজ পড়েনি তা আমরা কেন পড়বো? জি মজা যেখানেই যাবেন এই আজীব জিনিস, কিন্তু এই দুটি জিনিসকে চাপা রেখে দিলাম দু মিনিটের জন্য, শুধু একটা সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্টটা কি? ইতিহাস, ইতিযুক্ত হর্ষ, যেটা চলে গেছে পার হয়ে গেছে তার নাম ইতিহাস, ভবিষ্যতের নাম ইতিহাস নয়। জি ভাই দেখেন, আপনারা খেয়াল করেন ওই কোনে একটা, এই মাঝে একটা, ওই দিকে তিনটে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে, জীবনে বংশের কলঙ্ক ওরা করবে না, ইতিহাস খারাপ করবে না। কারণ জানে যে আমি যে বংশে ছিলে আমার দাদু জীবনে যে কোনো জালসায় বসে নাই, আমি কেন বসবো? একজন অহংকার করে বলছে চোর হতে পারি বংশ ভালো, বুঝতে পেরেছেন কিনা? এদের অবস্থা তাই। তো খুব ভালো করে শোনেন,
এই দুটি কথা আপনাকে মিলিয়ে দিব পেছনে একটা 5 মিনিটের কথা টেনে নিয়ে আসছি। ইতিহাস ইতিহাস কলেজে হয়, ইতিহাস ইউনিভার্সিটিতে হয়, ইতিহাস মাদ্রাসাতে হয়, মক্তবে হয়, ইতিহাস পৃথিবীর সব জায়গায় পড়াশোনাতে ইতিহাস নামে একটা সাবজেক্ট আছে। হাজি ভাই ইতিহাস কি কাজে লাগে? ইতিহাস আমি ইংরেজি শিখলাম, সায়েন্স পড়লাম, হ্যাঁ আমি ডাক্তার হব আর কিছু হব, আমি অঙ্ক পড়লাম বিজ্ঞানী হব আর কিছু হব, আমি আর কিছু পড়লাম কমার্স পড়লাম, ইতিহাসটা কি কাজে লাগে? আপনাদের আমাকে ঝগড়া হয়ে গেছে, অনেক ঝগড়া হাতাহাতিটা বাকি আছে। এখন এরা দুজন মুরব্বী আমাদেরকে নিয়ে বিচারে বসেছেন, তামি বলছি মারলে কেন ওই আমাকে গালি দিয়েছে, তো দুইজন মুরব্বী বলবে যেটা ঘটে গেছে ওটা ছেড়ে দাও, এখন দুইজন দুজনের কাছে মাপ চেয়ে নাও, আগামী তার ঝগড়া করো না, কথা ঠিক না? বলুন যা ঘটে গেছে ওটা তুলে আর লাভ নাই, জোরে বলে তুলে আর লাভ নাই, তাহলে ইতিহাস কোন লাভ নাই? দেখেন কত আমাদের বুদ্ধি, ইতিহাস লাভ নেই। তাহলে আপনার কাছে আমি 20,000 টাকা ধার দিব, যে যখন চাপেন তখন বললাম যে ঘটে গেছে ওটা ছেড়ে দিই, লাভ আছে কে ছাড়বে? ইতিহাস লাভ নাই, ইতিহাস লাভ আছে জি। ইতিহাস 4টা জিনিস দেয়, প্রেরণা দেয়, সাবধানতা করে, সিচুয়েশনকে পরিস্থিতিকে কন্ট্রোল করে, আর ইতিহাস বড় নিষ্ঠুর, পৃথিবীর সবাই মাফ করতে জানে, ইতিহাস মাফ করতে জানে না, আল্লাহ মাফ করে দেন, ইতিহাস মাফ করতে জানে না। এই 4টা জিনিসের জন্য একই বলা হয় ইতিহাস। তার মানে ইতিহাস যদি কোনো কাজে না লাগতো গোটা কোরআনে ইতিহাস কত এসেছে, ঈসা মুসা হারুন দাউদ সুলাইমান ফেরাউনের মতো বেঈমানের নাম কোরআনে এসে গেছে, হামান নমরুদ এবং ইবনে খালদ। কেন? ইতিহাসের দুইটি কালার, একটা হলো সোনালি আর একটা হলো কয়লার মতো কালো। পৃথিবীতে যত মানুষ আগে চলে গেছে তারা দুটি কালার পৃথিবীতে রেখে গেছে, একটা হলো সোনালি উজ্জ্বল তারকা আর একটা হলো কালো কয়লার মতো অন্ধকার। ইতিহাস আপনাকে কি বলে? ইতিহাস আপনার ভবিষ্যতের প্রেরণা জমায়। আপনি সাহাবীদের ইতিহাস পড়বেন, নবীদের পড়বেন, কবিদের পড়বেন, বড় বড় দামি মানুষের ইতিহাস যখন পড়বেন তখন আপনার ভিতরে একটা প্রেরণা জন্মাবে, আমিও বড় হব, ইতিহাসের পাতাতে নাম নিব, আমিও মুজাহিদ হব, আমিও দামি হব। ইতিহাস আপনাকে ভবিষ্যতের প্রেরণা দেয়। আর যখনই আপনি কুখ্যাত কালো কয়লার মতো ইতিহাসগুলো পড়বেন তখন আপনাকে ইতিহাস সাবধান করবে, সাবধান হয়ে যা, তোর থেকে বড় বড় মাস্তানগুলো তাবা হয়ে গেছে, ফেরাউন চলে গেছে, কি মুছে তাল মারছিস? তোর মুছে তাল মারা তোর দূরের কথা, তোর খালুকে জিজ্ঞেস কর, এখনো শুয়ে আছে ফেরাউন মিশরের কেরামিতে, সেও কি অবস্থা তাকে তাবা করেছে। একদিকে ইতিহাস প্রেরণা দেয় আর একদিকে ইতিহাস সাবধান করে। আর ইতিহাস 3 নম্বরে কি করে? ইতিহাস কাউকে মাফ করতে জানে না, মানুষ মরে যায় কিন্তু ইতিহাস মরে না। একটা লোক চুরি করতে করতে মারা গেল, নাম হচ্ছে তার কালু ডাকাত, আর রোড সাইডে কবর হয়েছে, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত বলবে এটা কালু ডাকাতের কবর, সে মরে গেছে হার হার দিনায়, কিন্তু পৃথিবীতে নোংরা ইতিহাস রেখে চলে গেছে। অতএব মানুষ মরে কিন্তু ইতিহাস মরে না। বিশ্বনবী মারা গেছেন, ইতিহাস মারা যায়নি, ফেরাউন মারা গেছে বেঈমান, ইতিহাস মারা যায়নি। অতএব ইতিহাস এমন একটা নিষ্ঠুর, কাউকে মাফ করতে জানে না। এর জন্য একজন দার্শনিক বলেছেন, সাবধানে পা ফেলো, ইতিহাসে কলঙ্ক এলে মুছার মতো দাস্তার পৃথিবীতে নাই। আপনাদেরকে একটা উদাহরণ দিই, বায়ান করব মসজিদ 2 মিনিট এটাতে নিচ্ছি, কারণ দরকার আছে। আমি আপনাদের মসজিদের ইমাম, 20 বছর ইমামতি করছি,
গায়ের লোক বিশ্বাস করে সমস্ত হিসাব আমার হাতে ছেড়ে দিয়েছে। হঠাৎ 2022 সালে হিসাব নিয়ে বসেছে, 15,000 টাকা মিলছে না, মানে হিসাবে আমি চোর। চোরও সরাসরি বলতে পারছে না, টাকার একটা গোলমাল খুবই ভালো লেগে গেছে। গায়ের কমিটির ভিতরে চিন্তা ভাবনা করে বললো, ওকে বিদায় দে, মনে হচ্ছে গোলমাল আছে, আমাকে বিদায় দিয়ে দেবে। যে মৌলানা আপনি সামনে মাস থেকে অন্য মসজিদ দেখে দেন, আমাদের অসুবিধা আছে। এরপরে 6 মাসে 8টা ইমাম বিদায় হয়ে, মানে গায়ের সঙ্গে কারো সুটেল হচ্ছে না, মেল হচ্ছে না। আবার কমিটি বসে বলছে ওকেই নিয়ে আই, ও 15,000 টাকা গোলমাল যা হয়েছে হয়েছে, ওকেই নিয়ে আই, ওই চলবে গায়ে, সবাইকে নিয়ে চলতে পারছে, 20 বছর আছে। আবার আমাকে আনা হলো, আমাকে 6 মাস তেড়ে দেওয়ার পর আবার আনা হলো, আবার আমার চাকরি বহাল হয়ে গেল। আমি জুমার খোতবা দিচ্ছি আর আপনার বিআই এসছে বেড়াতে, খোতবা শোনার কলিয়ে ঠান্ডা হয়ে গেল। দুপুর বেলায় ভাত খেতে খেতে বলছে, বিআই ইমাম একটা রেখেছেন, কলিয়ে ঠান্ডা হয়ে গেল। খোতবা কি গো, আমাদের ইমামটা খালি ভ্যার 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 ভ্যার। তখন আপনার বিআই ভাত খেতে খেতে বলছে, ইমামটা ভালো, সবই ভালো, খালি মাঝে একবার 15,000 টাকা চুরি করেছিল। ইতিহাস এত নোংরা, কাউকে মাফ করতে জানে, গাঁওয়ালা মাফ করেছে, কমিটি করেছে, কিন্তু ইতিহাস করতে পারে না, ও কলঙ্ক থেকে গেছে। 4 নম্বর, ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে, এই জন্য এতগুলো কথা বললাম। ইতিহাস পরিস্থিতি কন্ট্রোল করে কেমন, মা আমার, মন আমার, খালা আমার, বেটি আমার, সোনা মানিকের দল। এখনই আমি বললাম, আম্মা জান খাদিজা, রসুলের বেবি নামাজ 5 ওয়াক্তের পরে নি, এ কথাটা সত্য, এ কথাটা সত্য, এ কথাটা সত্য। কে বলবে, কে বলবে? ইতিহাস বলবে, ইতিহাস বলবে। তার কারণ হচ্ছে, আম্মা জানা এসে বলছেন, আমরা খাদিজাকে জীবনে 2 চোখে দেখলাম না, আমরা খাদিজাকে দেখলাম না, খাদিজা পৃথিবীতে যাওয়ার পর নবীজি আমাদেরকে বিয়ে করেছেন। আর ওই আম্মা জানা এসে বলছেন, আল্লাহ আমাকে 5খানা সম্মানে সম্মানিত করেছেন, তার মধ্যে একটা হলো আমার বিছানায় আমার কম্বলে রসুল যখন ছিলেন, তখন মেরাজের রাত্রি হয়েছে, এই শাবে মেরাজ হয়েছে, এবং শাবে মেরাজের পর 5 ওয়াক্তের নামাজ এসেছে। তার মানে আম্মা জান খাদিজা যতদিন বেঁচে ছিলেন, ততদিন ইসলামে 5 ওয়াক্তের নামাজের হুকুমটা পৃথিবীতে আসে নাই। ওই জন্য পড়েনি 5 ওয়াক্তের নামাজটা যে ইসলামের হুকুম এসেছে, ইতিহাস প্রমাণ করছে। খাদিজা বিবিটা মরার পর দারু নামাজ পড়লে কি করে? তাহলে ইতিহাসটা যদি না জানতাম, তাহলে আমাদের ভিতরে কি হয়ে থাকতো? যে রসুলের বিবি নামাজ পড়েনি, আসলে নামাজ পড়েনি নাই, ভাষাটা হবে নামাজ পাইনি। নামাজ আসবে তবেই তো পড়বে, নামাজটা আসেনি। তাহলে রসুলকে মসজিদ থেকে আটকানো হলো কেন? এর পেছনে ইতিহাস আছে। মসজিদ নামে জায়গাতে বিশ্ব নবীকে যেতে দেয়া হলো না, ফেরেশতা জিব্রাইল পাঠিয়ে বলা হলো কি, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুন ফীহি আবাদা, লা মসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, আহাক্কু আন তাকুমা ফীহি, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাত্তাহারু, ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন। যারা মসজিদ করছে এরা জানে কত চালে কত পানি লাগে। তো এই জায়গায় যে কি ইতিহাস লুকানো আছে, স্বয়ং রসুলকে মসজিদে পা দিতে দেওয়া হচ্ছে না, আর মসজিদ হলো পৃথিবীর সবথেকে পবিত্র জায়গা। জি, একজনের গরু ঢুকে গেছে মসজিদে, ইমাম সাহেব চিল্লায় যে মুরব্বি মানুষ ভয়ে আর সাড়ের কাছে যেছে না, কার গরু রে, কার গরু রে, ওই কার গরু, খুব চিল্লাইছে যার গরু, সে এসে দৌড়ে এসে বলছে, আপনি মুরব্বি সাহেব মানুষ এত গলার ফাঁড় কেন গো?
ধীরে বলতে পারেন না, গোটা গাঁ জানে লেগে যে আমার গরু মসজিদ ঢুকেছে। তো আপনি মোর বিশাল মানুষ এত চিল্লাইছেন কেন? তোর হুঁস আছে গরু যে মসজিদ ঢুকে গেছে, তোকে হুঁস আছে? তখন বলছে আপনার হুঁস আছে, আমি কোনদিন ঢুকি গরু বলি ঢুকেছে। ইমাম সাহেব বলছে তোর কপালে ঝাঁটা রে গরু, তুই ওর অহংকার সাথে বলছে আমি কোনদিন মসজিদ ঢুকি ও গরু বনে ঢুকে গেছে, ওর বুদ্ধি নেই, এই নিয়ে চিল্লাইছে। ইমাম সাহেব যে জান কোথা রাখি রে, তুই যে কত বড় গরু, তোর থেকে গরুই ভালো। বারে বারে পানি খেয়েছি জানেন, মানুষ বোঝে না রুগী হয়ে গেছে এখন, অনেক সকাল হাত পা ঘুরে এরম কাঁপছে। তিন দেড় ঘন্টার বেশি জালসা এবছর করিনি, খুব কম, একটা কি দুটা জালসা দু ঘন্টা করেছে, হাত পা কাঁপছে। আগামী থেকে কমিয়ে দিয়ে হবে। তো এই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরি, রসুলের জীবনকে আল্লাহ দু ভাগ করে দিয়েছেন, ক ভাগ জোরে বলেন, কয় ভাগ? দু ভাগ। এর জন্য ইমামুল হারামাইন বলা হয়, মসজিদে নববীটাও হলো হারাম, মসজিদে কাবাটাও হলো হারাম, দুই হারামকে হারামাইন বলে আরবিতে। আল্লাহ রসুলকে বলা হয় ইমামুল হারামাইন, দুই মসজিদের তিনি ইমাম ছিলেন, কাবা শুরু করেছিলেন, মসজিদে নববীও ছিলেন। এর জন্য নবীজির জীবনটা দুই ভাগ, নবী মক্কি নবী মাদানি, নবী মক্কি নবী মাদানি। আমার বাড়ি বর্ধমান, আমাকে বাংলাদেশে কেউ নাম বলে না, বর্ধমানি বলে ডাকে। ওই বর্ধমানি ভাই বললে আমি বুঝিলি আমাকে ছাড়া কাউকে ডাকে না, তাহলে আমার নাম বর্ধমানি। আমি যদি সমস্ত ডকুমেন্টস গুলোকে কোর্টে জমা করে দিই বহরমপুরে, তারপর আপনার গ্রামে যদি বাড়ি বানিয়ে নিই, আমি যদি আবার মুর্শিদাবাদের পাসপোর্ট থেকে আধার কার্ড থেকে ভোটার কার্ড পর্যন্ত রেশন কার্ড বের করে নিই, আমারই নাম হয়ে যাবে মুর্শিদাবাদী। তাহলে একটা হলো বর্ধমানি, একটা হলো মুর্শিদাবাদী। নবীজিকে বলা হয় নবী মক্কি নবী মাদানি, মক্কাতে 10 থেকে 12 বছর ছিলেন, আর 11 থেকে 10 বছর ছিলেন মদিনাতে, তারপরে তিনি বিদায় নিয়েছেন। এর জন্য নবী মক্কি নবী মাদানি। নবী যতদিন মক্কায় ছিলেন, নবীজির শত্রু ছিল দুইটা, একটা হলো কাফির, একটা হলো মুশরিক, একটা হলো কাফির, একটা হলো মুশরিক। কাফির মুশরিক ছিল রসুলের জানের জম, মুনাফিক ছিল কিন্তু দুর্বল। যেদিন নবীজি মদিনা মানোয়ারায় পৌঁছে গেলেন, সেদিন মুনাফিকরা মাথা চাড়া দিয়ে উঠল, কারণ এখানে কাফের মুশরিকেরা দুর্বল হয়ে গেল, আর মদিনাতে মুনাফিকদের সব থেকে শক্তি বেশি ছিল। তাহলে নবীজি আপনার কিনা মক্কা থেকে মদিনা এলেন, মুনাফিকের ভিতরে পড়ে গেলেন, আর এখানে ছিলেন কাফের মুশরিক। টোটাল তিনখানা রসুলের দুশ্মনের নাম বলছি, একটা হলো কাফের, একটা হলো মুশরিক, আর একটা হলো মুনাফিক। তিনটের মধ্যে সব থেকে ভয়ানক হচ্ছে মুনাফিক। মুনাফিক কাকে বলে? লেপের ভিতরেই শুয়ে থাকবে, আপনার চিরজিগড়ি দোস্ত, আপনার জানের দুশ্মন হবে, এরই নাম মুনাফিক। আর কাফের মুশরিক তো সামনে সামনে লড়াই করবে। মদিনা মানোয়ারায় যখন বিশ্বনবী পৌঁছে গেলেন, তখন মদিনাওয়ালা নবী ছাড়া কিছুই বুঝে না। গোপালপুর আমি চলে এসেছি বর্ধমান থেকে রাতে রাতে লুকিয়ে, আর এই মসজিদে যখন ইমামতি করছি, তো অত্র এলাকায় পুরুষ নারী শিশু বৃদ্ধ শিক্ষিত অশিক্ষিত শ্রমজীবী বুদ্ধিজীবী আমাকে ছাড়া কিছু বুঝে না। ছেলে মেয়ের বিয়ে দিবে তা বোঝে, হুজুর মেয়েটার বিয়ে ঠিক করে ফেলেছি, আপনি যদি বলেন তো ওখান দিব, নাহলে দিব না। হুজুর ছেলের বিয়ে হচ্ছে, আপনাকে থাকতেই হবে। হুজুর ঘরটা কোন দিকে করব? হুজুর আমি এটা কি, মানে আমাকে ছাড়া একবার চলছে না গোপালপুরের লোক। আচ্ছা বলেন, এতদিন যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের কলজে ঠিক থাকবে? এদের মধ্যে বৃদ্ধ আছে, ইয়ং আছে,
আর সব থেকে মেন সর্দার হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার। আহ, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন নবীকে, তুই যদি 70 বার ওর জন্য জানাজা পড়িস, দোয়া করিস, তো আমি মাফ করবো না। বিশ্ব নবী বলেছেন তাহলে 71 বার করি, বলে জীবনও মাফ করবো না। আল্লাহ কত রেগে আছে। তো এই মুনাফিকরা মিটিং করছে গোপনে, ইতিহাসটা ভালো করে শুনবেন, 2 মিনিট লাগবে। আর এটা না শুনলে আপনি বুঝতে পারবেন না যে রসুলকে কেন মসজিদ থেকে আটকানো হলো। এরা গোপনে মিটিং করছে, তো এদের মধ্যে ইয়ং আছে, তো ইয়ং গুলো বলছে মনে হয়েছে তো কেটে ফেলে দি, মানে রসুলকে কেটে ফেলে দি, ও যে সম্মান লুটে নিয়েছে। তখন বৃদ্ধ জ্ঞানের ভান্ডার নিয়ে যে বসে আছে খাবিস, সে বলছে না রে, ধীরে ধীরে কাজ করতে হবে, ওর দলে যার লোক আছে চাকরিতে জুটবি না, সামনে সামনে যাস না, সাংঘাতিক ক্ষমতা নিয়ে এসছে রে, এমন 16 করে প্যাঁচ মারব, না থাকবে পাঁচ, না থাকবে বাঁশর। তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নেবে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুইজনকে বললে তোরা মক্কা যা, ও যে বংশ থেকে এসছে ওই এলাকার খবরটা নিয়ে আইকে মুরব্বী পাঠাচ্ছে। এরা যে গোপনে মিটিংটা করছে মদিনাতে, কিন্তু আবার নামাজ এসে রসুলের পেছনেই পড়ছে। আবার মুসাফা করছে, হুজুর কেমন আছেন, সকালে তো দেখিনি, মনটা খারাপ করছিল, কত বেঈমান। এরকম মাল এগায়ও আছে, ইমামের পেছনে নামাজ পড়বে আর হুজুর হুজুর করবে, ইমামের রুমে 2 ঘন্টা করে প্রতিদিন কাটাবে, ওই আবার ইমামের পাকা ভুষবে। এই মাল আছে না তাই, নামাজের প্রথম কাতারে দাঁড়াবে, ওর চেহারা টুপি থেকে মনে হবে ফেরিশতা, কিন্তু হচ্ছে গায়ের মধ্যে পাকা চিটিং বাজ। বক দেখেছেন বক? আর বলে না, নদীর ধারে জলাশয়ে যখন চুপ করে বসে থাকে তো মনে হয় যেন হজরত জি তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে, কিন্তু মাছ লড়লে কি অবস্থা করে। বহু হুজুরকে দেখেছি টুপিতে দাঁড়িয়ে, মনে হচ্ছে আল্লাহর ওলি, পাক্কা খাবিস। খালি ওর ভাইকে জিজ্ঞেস করেন, আমার আমার পাঞ্জাবের টুপি দেখে মনে করছেন আল্লাহর ওলি, আমার ভাইকে জিজ্ঞেস করেন, বলে 30 বিঘে জমি লিখে নিয়েছে খাবিস, ফুটে গেল, 1 লিখি যথেষ্ট টিউ জি। তো ঠিক মুনাফিকরা রসুলের সঙ্গে আচরণ করছে, যে দুইজনকে কোথা পাঠালো মক্কা, এরা খবর আনতে গেছে যে ওর কোনো দুশ্মন পৃথিবীতে আছে কিনা। ইতিহাস শুনেন ভালো করে, হাজি ওই 3 জনকে আপনারা গাঁ থেকে বয়কট করে রেখেছেন, আহ কি করে ওরা থাকবে, ও দোকানদানি কোথা করে ধরো। এগুলো হচ্ছে আনসুশাল লোক, জীবনে কারো কাজে লাগে নাই আর লাগবে না, মাফ করেন আমার কথ। আর 1-2 বছর লোক আমাকে ঝাঁটা মারবে, আমার কপালে ঝাঁটা ছাড়া কিছুই নেই। এখন ঘটনা হলো কি, যে দুজন মক্কা গেল, তো যাবি যা তো আবু জাহেলের পাড়াতেই ঢুকেছে, ঢুকে বলছে ও মক্কা, তোমরা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু চিনো? একজন কাফের বেঈমানকে যখন জিজ্ঞেস করেছে, বেঈমান তখন বলছে রাতে রাতে গোপনে পালিয়েছে জান নিয়ে, ওকে তো চিনি দূরের কথা, ওকে খালি ছুরি দাঁত দিয়ে রেখেছি, পিস পিস করে কাটার লেগে, রাত্রিবেলায় চলে গেছে, বেঈমান আছে কোথা খুঁজে পেছি না, নাউজুবিল্লাহ। লম্বা লম্বা যত কথা বলে, আর এই মুনাফিকদের কোল যে তখন ফুলে বড় হয়ে যায় রে বাবরে, ঠাঙ্গাতি জায়গায় এসেছি রে বাবা। এবার ফিরে গিয়ে ওদের সর্দারকে বলছে চলো আবার মিটিং আছে। এরা যখন ফিরে গেল, গোপনে মিটিং শুরু হয়ে গেল, ওই মিটিং এ আলোচনা বিবৃতে এদেরকে জিজ্ঞেস করছে, বলো তোমরা মক্কার খবর দাও। মক্কার খবর এরা দিল কি, ও আমার সর্দারের দল কান করে শুনেন, মক্কাতে নবী মুহাম্মদের দুশ্মনের ঢেরি লেগে আছে, আমরা দেখেছি। তখন ওই বয়োবৃদ্ধ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুচকি হেসে বলছে, কাজ হয়ে গেছে, ওদেরকে খবর দিয়ে দে যে নবী মুহাম্মদ রাতে রাতে পালালে কি হবে, মদিনায় আছে,
ওরা দুজন আসবে, ওকে মার্ডার করে চলে যাবে, আমাদেরকে মারতে হবে না, আমরা আসামি হব না, কতলের পরিবর্তে কতল হবে না, চারিদিক থেকে বেঁচে যাব, আর মরলি তখন আমাদের নেতৃত্ব ফিরে চলে আসবে। থাকবে কার ঘরে? ঘরে যে আসবে দুজন মার্ডার করতে, গাছতলায় বসে থাকবে, কার ঘরে থাকবে? যার ঘরে থাকবে তার কপালে বিপদ আছে, কারণ মদিনার লোক এখন রসুল ছাড়া বুঝে না। তখন এর একটা প্ল্যান করছে, এক কাজ কর, একটা ছোট মসজিদ তৈরি কর, মসজিদ তোর একটা এই মসজিদে থাকবে, হাজি এটা হলো জামে মসজিদ, আর একদম মদিনার দক্ষিণে অনেক দূরে পাহাড়ের ধারে একটা মসজিদ, চার পাঁচটা ঘরের বস্তি করে মসজিদ করে নিল, তাহলে ওইখানে সপ্তাহে ক ওয়াক্ত নামাজ হয়, পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজ হয়, সপ্তাহে ক ওয়াক্ত হয় পঁয়ত্রিশ ওয়াক্ত হয়, চৌত্রিশ ওয়াক্ত ওয়াক্তিয়া নামাজে পড়বো, আর এক ওয়াক্ত এসে রসুলের পেছনে পড়ে নিব জুমার নামাজটা, তো রসুলও বুঝে নিবে যে লোকটি আমার দলে আছে, হাত ছাড়া হয়নি। আর ওই দিকে যে বেইমানরা আমাদের কাফেররা আসবে মক্কা থেকে যারা মার্ডার করতে, তাদেরকে ওই মসজিদে রেখে দিব, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। এই পঁয়ত্রিশ ওয়াক্ত মানে সপ্তাহও লাগবে না, দু তিন দিনের ভিতরে রসুলকে একা পেয়ে যাবে কাবাতে, সাহাবিরা কাজে যাবে, মার্ডার করে বেরিয়ে যাবে। যদি কোন মুসলমান শুনে ওর দিনটা খুশি হবে না, আর হ্যাঁ না বলেন, আর ইংল্যান্ডে একটা মসজিদ কে ভেঙে দিয়েছে, এইটা শুনলে তো মসজিদে দুঃখ হবে কি হবে না? তো আল্লাহ রসুলের কাছে নতুন মসজিদে যখন খবর আসছে, তোর দিলটা কত বড় হচ্ছে রে, আরে কদিনের মুসলমান ব্যাপার, দু মাসে নেই, চার মাসে নেই, ছ মাসের মুসলমান, এরই ভিতরে নতুন মসজিদ করে নিচ্ছে, তাহলে আল্লাহ রসুলের দিলটা বড় হচ্ছে। ওরা করলো কি, মসজিদটা যেই বানানো হয়ে গেল, তো মনে মনে ভাবছে আজান দে নামাজ চালু কর, চালু কি করে করবি, এখন রসুল বেঁচে আছে, ওকে বাদ দিয়ে যদি তোরা আজান দিয়ে নামাজ চালু করিস, তো লোক এই মসজিদটা পৌঁছবে না, স্বয়ং রসুল আছে, ওকে ডাক, ওকে দিয়ে উদ্বোধনটা করে লে। তার মানে আমাদের বর্ধমানের কথায় কি বলে জানেন, ওই শিলে পাটে ওইটাকে কি বলেন পাথরটাকে, নোড়া, যার শিল তার নোড়া, তার ভাঙবো তাঁতের মোড়া, কমন কাজ, যাকে মার্ডার করার প্লেন তাকে দিয়ে আবার উদ্বোধন, কথাটা ঠিক আছে না? বাস এর মধ্যে একজন মুনাফিক এসে বলছেন, দয়ার নবী গো, আমরা মদিনার একদম দক্ষিণে একটা নতুন মসজিদ বানিয়েছি, যখনই কথা বলে দিলেন রসুল খুশিতে বুকটা ভরে গেল, বাহ 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 বাহ, তোমরা দামি কাজ করেছো, কয়দিনের মুসলমান তোমরা মসজিদ বানাতে শুরু করেছো, বাহ 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 বাহ। এরপরে বলছে রাসূলুল্লাহ, মসজিদ এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধন করেনি, শুধু আপনার অপেক্ষায় আছি, আপনি একবার যাবেন আর আমরা আজান দিয়ে দিব, আপনি নামাজ পড়িয়ে দেবেন, আর নামাজ পড়ে যখনই আপনি সালাম ফিরে উঠে চলে আসবেন, আমাদের মসজিদটা চালু হয়ে যাবে। এই কথা যখনই বলল, আল্লাহর নবী বললেন, যাব যাব, যাব না তো কোথা যাব, তোমাদের মসজিদের উদ্বোধন করে দিব। এই কথা বলে ওই মসজিদে নামাজ পড়ার জন্য বিশ্বনবী যখন রেডি হয়ে গেলেন, বিশ্বনবী তৈরি হয়ে গেলেন, বিশ্বনবী পোশাক পরে নিলেন, যেমন করে মসজিদে যেতে হয় উযু গোসল করে, সবগুলি যখন কমপ্লিট করে এবার হুজরা থেকে বের হবেন, এমন সময় আল্লাহ জিব্রাইলকে বলছে, আটকাও আমার নবীকে, আটকাও আমার নবী ওই মসজিদে পা দিবে, এটা আমি মেনে নিতে পারবো না, তার মানে গোপন খবর তো আমার আল্লাহ জানেন। তখন আমার আল্লাহ বলেন, জিব্রাইল আমার নবীকে গিয়ে বলে দাও। এবার জিব্রাইল সামনে দাঁড়িয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান জিরারা ওয়া কুফুরা তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরশাদাল লিমান হারামাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন
গোপনের সমস্ত কথাগুলি খুলে রসুলকে বলে দিল। জিব্রাইল আমিন কি বলেন, তারা জিদের বশবর্তী হয়ে কুফরির ধারণাতে আপনার বিরুদ্ধে তারা ওটাকে মৃত কেল্লা তৈরি করেছে, ওখানে দুশমনদেরকে নিয়ে এসে আপনাকে মারা হবে, এই রকম একটা প্ল্যানের কেল্লা তৈরি করেছে। ওটা মসজিদ নয়, ওটা আল্লাহর খাতাতে, আল্লাহর যেটা আপনারা মসজিদ বানাচ্ছেন আল্লাহর খাতাতে মসজিদের লিস্টে চলে এসেছে, ওটা সেইটা কিন্তু সেই মসজিদ নয়। তাফরিকাম বাইনাল মুমিনে, ওরা চাইছে মুমিনের ভিতরে ফাটল ধরে যাক, আর ওরা কি মেমান হারাবাল্লাহ আমিন মেমান হারাবাল্লাহ ও রাসূলহু মিন কাবল, তারা প্রথম থেকে আল্লাহ এবং রসূলের দুশমনী করে 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 চলে আসছে। আর ওয়ালা ইহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন তোরা কি করেছিস, ওরা তো মিথ্যাবাদী মুনাফিক, ওরা কসম করবে আর বলবে দয়ার নবী গো আমরা মসজিদ বানিয়েছি ভালো কাজ করেছি, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিতে এটা কোরা হলো মিথ্যা। লা তাকুন ফিহা বাদা, হে নবী তুমি তোমার জীবন সেই জীবন ওখানে পা দেবে না, ওই জায়গাটা তোমাকে পা দিতে মানা করে দেওয়া হলো। লা তাকুন ফিহি আবাদা, লা মসজিদ উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়ামে, এই মসজিদটা প্রথম দিনের ভিতটাই ছিল তাদের জিদের অবস্থায়, অতএব মসজিদে জেরারে নবী হে তুমি পা দিও না। ইতিহাসটা বুঝে এলো, হ্যাঁ না বলেন, ইতিহাসটা বুঝে এলো, এর জন্য রোখা হয়েছে। তাহলে মসজিদ বানানো যত ভালো, মসজিদ বানানো অত খারাপ, জিদ করে মসজিদ বানানো যাবে, ঝগড়া করে মসজিদ বানানো যাবে না। জি আপনাদেরকে ছোট্ট করে একটা সাহাবীদের ইতিহাস শোনাই, এখন আপনারা আমার কাছে বরাত চাইবেন, দলিল চাইবেন, কিন্তু তার আগে বলে দিচ্ছি যে মাওলানা সরকার সাহেব আমাদের মানে বর্ধমানে উনি বায়ান করছিলেন, আমি তখন ছোট, আমি ছোট শুনছিলাম, স্কুলে পড়ার ছেলে তো এখনো মাথায় মনে আছে। তা আমি মাওলানা জিজ্ঞেস করছিলাম, তো উনি সময় আর পড়ার ওরকম গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করেনি, উনি একটা ঘটনা মসজিদের নবী শোনাচ্ছিলেন, সেই ঘটনাটা আপনাদেরকে শোনাই। সেই হলো তো সেই সেই হলো তো যদি জালও হলো, এটা কোনো মশলার হাদিস নয়, এটা মানে ফতোয়ার হাদিস নয়, এটা হচ্ছে ফাজাইলের কথা। তো সবগুলি বলে দিলাম, দুর্বল হলো এতে গুনাহ নাই। ঘটনাটা কি যে মসজিদে নববী আপনার আমার ঝগড়া হতেই পারে, মাস্টার সাহেবের সঙ্গে আমার ঝগড়া হতেই পারে, হাজি ভাই একটা মায়ের স্তন চুষে পাঁচ ভাই যখন বড় হয়ে পাঁচটা বউ আসছে তখন এক সঙ্গে আর হয়েছে না, হচ্ছে একটা দরজা তৈরি করলো আব্বা বড় কষ্ট করে ঘর বানালো, ২০ বছর পরে এসে দেখছি ছখানা দরজা ছয় ভাই, কেন এক দরজা তার ঢোকা সম্ভব হচ্ছে না, লাঠালাঠি হয়ে গেছে। তাহলে এইটাই যদি হয় তাহলে একটা গ্রামে একটা জামে মসজিদ ৩৫০ ফ্যামিলি ঢুকছে বেরুচ্ছে, আর ৩৫০ ফ্যামিলির ব্লাড ৩৫০ রকম, আর ৩৫০ মিজাজের মানুষ, তো মসজিদে একটা দুটা কথা উঁচু নিচু হতেই পারে। জি ভাই ঝগড়া করাটা গুনাহ নয়, ঝগড়া রাখাটা গুনাহ। আমার সঙ্গে মাস্টার ভাই দুটো কথা কাটাকাটি হয়ে গেল, এখন খুব গরম, উনিও গরম আমিও গরম, যে এই গরমটা রেখে দেওয়াটা গোনা, হয়ে যাওয়াটা গোনা নেই। মুসলমানরা ঝগড়া করে না, ঝগড়া হয়ে যায়, হতেই পারে, কোন একটু কম বেশি হয়েছে হতেই পারে, সেটাকে রেখে দেওয়াটা গোনা, বুঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলে না, তো মসজিদে আমাদের আপোষে কথা কাটাকাটি বাই চান্স যদি হয়ে যায় ওটা দীর্ঘজীবী রাখবো না, আর ওই জিদে নতুন মসজিদ তৈরি করবো না। বাস এবার ঘটনাটা শুনে, মসজিদে নববীতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম মাঝমাইনেরা কাজ করতেন, তো কাজ করতেন, কাজে ব্যস্ত আছে,
যখনই কাজে একটু অবসর বা ফাঁকা টাইম পেয়ে যেতেন তো ওনারা সময় কাটাতেন দুই জায়গায়, আমরা কাটাই দুই তিন জায়গায়, চায়ের দোকানে আড্ডাতে, ওনারা কাটাতেন রসুলের কাছে কিংবা মসজিদে নববীতে এসে বসে কাটাতেন। একজন সাহেবী দেখছে এখন কোনো কাজ নাই, তো দুই কাজ নামাজ পড়ে আছে, তো নামাজ পড়তে যেতে যেতে একটা এরকম বড় কাঠের খোঁটা নিয়ে গেছে, খোঁটাটা নিয়ে গিয়ে মসজিদের আশেপাশে গেড়ে দিয়েছে, উঁচা করে গেড়ে দিয়ে মজবুত করে সিলিয়ে দিয়ে ও এমনি নফল নামাজ পড়ছে। খানিক পরে ওই রকম আরেকজন সাহায্য, তারও মন গেছে দুই কাজ নামাজ পড়ি, সে ওখানে যাচ্ছে, আমি আগে আবার বললাম এটা মনে সকল সাহেবের কাছ থেকে আমি নফল দিচ্ছি। তো ইনি যখন যাচ্ছেন তখন বলছে মসজিদের গেটের সামনে কে কে টাকা রে, কোন মাথা মোটা দেখতে একটা হুঁশ আছে, এমনি করে খোঁটাটাকে হিলাতে কাপ করে তুলে দিয়ে ওই ছিঁড়ে ফেলে দিলে, ঝগড়া হবে কি হবে না, একজন খোঁটা গেড়েছে আর একজন খোঁটা তুলে ফেলে দিলে, যে ইও দিয়ে নামাজ ধরে গেল, ও ভাবছে ভালো কাজ করে এলাম আর কি, আর ও ভাবছে প্রথমে ভালো কাজ করেছে। এবার ই যখন মসজিদ ঢুকছে তখন বীর 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 বলতে বলতে ঢুকছে, যত মাথা মোটা মদি নেই বাস করে, দেখতো মসজিদের সামনে কোনো খোঁটা গেঁথে দিয়েছে, খোঁটা কারা কি দরকার ছিল দেখতো কোন ধরনের ফল হলো, এবার যে খোঁটা গেছিল সে সালাম ফিরেছে, সালাম ফিরে ওর বীর বীর মিটে শুনেছে তসবি করছিল, সে গিয়ে দেখছে খোঁটা তো নাই, ওইখানে পড়ে আছে খোঁটাটাকে তুলে, তখন ইয়ার মাথাতে 100 হয়ে গেছে, বলছে আমিও খুঁজছি কে গারলে, তখন তুমি থেকে তুই এলো, তুই গারলি কেন, হয়ে গেল দুইজনে তো চিল্লা চিল্লি যখনই শুরু করে দিই, তোকে কে ডাকতে বলে, তোকে কে তুলতে বললে, তুই তুলাতে তুই গারাতে, এক কেঞ্চি হয়ে গেছে। বিশ্বনবী ছিলেন হুজরাতে আসলেন, এদের চিল্লা চিল্লি শুনে কি হয়েছে কি হয়েছে, মামলা জমে গেছে মসজিদে নববী, এখন আদালত শুরু হয়ে গেছে, বিশ্বনবী মিম্বার বসলেন, সাহাবীদেরকে বসিয়ে দিলেন, বাদী বিবাদী দুইজনাও বসে গেলেন, এবার নবী বলছে কি নিয়ে তোমরা চিল্লা চিল্লি করো, এটা মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে আদলের সঙ্গে কথা বলতে হবে, এখানে চিল্লা চিল্লি করা যাবে না, এ বিষয়ে কি তোমাদের বুঝে আসে না, তারা মাথা নাম করে মুজরিমের মতো বসে আছে, বলে উঠো কি জন্য তুমি গাড়ে চিল্লাইছিলে, রাসূলুল্লাহ আমি খোঁটা তুলে দিয়েছি, তুমি কেন চিল্লাইছিলে, ও দয়ার নবী গো খোঁটাটা আমি গেড়েছি, ও তুলেছে এই নিয়ে চিল্লা চিল্লি হয়েছে, কি জজ গো, এদের বিচার কত সুন্দর। এবার বসে গেলে এবার যে খোঁটা তুললে মালা দাঁড়াও, তুমি দাঁড়াও, ইন্নামালা আমল বিনিয়াত, প্রতিটি আমল নিয়তের উপরে, তুমি কি নিয়তে খোঁটাটা তুললে বলো তো। ও বলতে শুরু করলো দয়ার নবী গো এটা মসজিদে নববী, আর মসজিদে নবীর গেটে পাশাপাশি খোঁটা থাকবে, দেখে খারাপ লাগবে, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আপনি বলছেন, আর খোঁটাটা দেখে খারাপ লাগছে, এর জন্য আমি খোঁটাটা তুলে দিয়েছি, সর্বোপরি আঁধারে সকলে তো আলো নাই, টক্কর লেগে যাবে, বিপদ হয়ে যাবে, পড়ে যাবে, এটা কত রকম বিপদ আপদকে ভেবে, যাতে করে মসজিদে সুন্দরভাবে মুসল্লি যায় আর আসে, এই নিয়তে আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তুলে ফেলেছি। তোমার বলা হয়ে গেছে, তুমি বসো, আপনার একবার বলেন ঠিক করেছে না ভুল করেছে, বলেন না জি, হ্যাঁ ঠিক করেছে, মজবুত করে বলতে হবে, তুমি বসো, ওই কারণেওয়ালা উঠো, কি নিয়তে গরম করতে গেলে বাবা, ও দয়ার নবী গো, ও দয়ার রাসূল গো, এটা হলো মদিনা মানওয়ারা, এর দক্ষিণে হচ্ছে মক্কা, এর উত্তর হচ্ছে শাম আর সিরিয়া,
মক্কার লোকেরা শাম সিরিয়াতে ব্যবসা করে, সিরিয়ার লোকেরা মক্কাতে ব্যবসা করে, তাদের বাণিজ্য রাস্তা হলো মসজিদে নববীর সামনে দিয়ে, এই দিকেই তারা যাওয়া আসা করে। আর এই দিকে যাওয়া আসা করতে করতে যখন নামাজের টাইম হয়, তখন ওই বাণিজ্য কেন্দ্রিক লোকে, বাণিজ্যে কাফিলার লোকেরা, তারা করে কি এখানে নামাজ আদায় করে। তাদের মালগুলো উটের উপরে থাকে, ঘোড়ার উপরে থাকে, গাধা খচ্চর বুঝাই করে তারা মালের কাফিলা এদিকে যাওয়া আসা করে। উট বড় চঞ্চল জানোয়ার, তাদেরকে ফাঁকা জায়গায় ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজে মন বসবে না, তারা তাড়াহুড়ো করে নামাজ পড়বে। এর জন্য আমি খোঁটাটা গেড়ে দিলাম, ওই কাফেলার লোকেরা তারা তাদের উট গাধাগুলোকে খোঁটাতে বেঁধে দিয়ে ধীরে সুস্থে নামাজ পড়বে। এবার বলেন ঠিক করেছেন? ঠিক, দুজনে ঠিক। এবার জজ কি বলছে দেখেন, বিশ্বনবী, ও খোঁটা গাড়নে ওয়ালা আর খোঁটা তুলনে ওয়ালা, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। কি ফাইসালা জি ভাই, একজন ফ্যানটা চালিয়ে দিয়ে চুপ করে বসে আছে, আর একজন এসে ফ্যানটা বন্ধ করে দিলে আমাদের যা হয়? ফ্যান বন্ধ করলে কেন ভাই, বন্ধ করবো না, কত বিল আসছি জানিস? আমি যে জিজ্ঞেস করছি, তুই তো এইভাবেই জিজ্ঞেস করিস, হয়ে গেল ঝগড়া। কিন্তু দুজনেরই দাবি ঠিক, ঠান্ডা মস্তিষ্কে আল্লাহকে ডাকতে ভালো লাগবে, এর দাবিটা ঠিক, ওরও দাবি ঠিক যে মসজিদের বিল হবে, ওর বাবার বিল তো বলেনি, মসজিদের বিল হবে, এই নিয়ে ঝগড়া। সলিম পলিম দুজনাতে এত চিল্লাচিল্লি করলো, সলিম তখন বলেই ফেললো, যেটা আমার বাবার জায়গায় হয়েছে জানি না কত দাম অবদান আছে, আর এই কথা যেই বলা, পলিম তখন বলছে তোর বাপের মসজিদ থেকে যা, ওইখানে গিয়ে একটা চাটাই দিয়ে আল্লাহ, পলিম এখানে আজান কেন দিয়েছে, নতুন মসজিদ করে এলেন, যাবো না, আমার বাপের চার বিঘের কাটা জায়গা আছে, হবে না মসজিদ, ঝগড়া করে করলে মসজিদ হবে না, মহব্বতের সঙ্গে করতে হবে। বুঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। 12টা বেজেছে, বাজেনি না, 12:30টা বেজেছে, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ইনারা যারা আছেন আমার মুরব্বী, আপনারা আমার ওস্তাদ, ঠিক করে বলেন তো, আপনারা নিচে বসেছেন আমি চেয়ারে, কার দাম বেশি? আপনাদের দাম বেশি, দাঁড়ির যে পাল্লাতে মাল বেশি থাকে সেটাই তো আমাদের থাকে, আর যার মাল কম সে তো ওদের কি থাকবে, বাঁদর তো দাঁড়ি থাকে, ওকে স্কুলে হেডমাস্টার করবেন নাকি, যে ওপরে আছে বলি জি না, আপনারা দাঁড়ান, আমার থেকে অনেক দাঁড়ি, আপনারা আমার ওস্তাদ। কিন্তু কথাটা হচ্ছে কি জানেন, শরীর তো মানবে না, আজকে ধরেন প্রায় 210 রাত চলছে আর 15টা আছে, কখন যে শেষ হবে, আবার বাংলাদেশ ঢুকবো 1 তারিখে এপ্রিলে, ওখানে 10টা রোজা করে আসবো, ওখানে প্রোগ্রাম নাই, কিছু সম্মিলন আছে, আই লাভ ইউ সম্মিলন আছে, তাই তো বিষয়টা হচ্ছে আমিও মানুষ, আমাকে দেওয়ার চেষ্টা করবেন 10টায়, আগামী বছরের শেষ জলসা করার মতো মানসিকতা চলে যাচ্ছে। তো এখন আমি আপনাদের সামনে দ্বিতীয় আয়াতটা পড়ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ, এ দেখবেন এই বায়নের শেষে যখন উঠবো তো স্বাভাবিক উঠতে পারবো না, এই চেয়ার ঘেরে উঠতে হবে, এই হাত পাচ্ছে, এটা এইভাবে কবরে সবাই গেছে, আমিও যাবো, 50 বয়স ক্রস হয়ে গেল, এর জন্য আপনারা দোষী তা নয়। আর এই যে একটা কথা বলছিলাম একটু পরে আবার বলবো, ওটা প্রসঙ্গটা এসে যাবে, প্রথম যে আয়াতটা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইয়া